শিশু রোগীতে ঠাসা বরগুনা সদর হাসপাতাল এতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের স্বজনদের অভিযোগ হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাও বাইরে থেকে করাতে হচ্ছে বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আজিম শীতকালীন নানা রোগ ব্যাধিতে আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় বরগুনা সদর হাসপাতালে এতে চিন্তিত অভিভাবকরা ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয় 6 শতাধিক শিশু যাদের অধিকাংশই সর্দি কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত এই অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের শীতকালীন রোগ থেকে শিশুদের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন তারা এখন টেম্পারেচার কম তো আমাদের অভিভাবকদের জন্য পরামর্শ হচ্ছে বাচ্চাকে একটু সাবধানে রাখা যাতে বাচ্চার মানে বাইরের যে ঠান্ডা বাতাসটা এটা কম লাগে বিশেষ করে রাত্রিবেলা বাচ্চাদেরকে নিয়ে বাইরে কম বের হওয়া এবং বাইরে যদি বের হওয়াও লাগে কোনো কারণে সেক্ষেত্রে বাচ্চাদেরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য শীতের গরম কাপড় মাথায় টুপি হাতে পায়ে মোজা পরানো সম্ভব হলে মুখে একটু মাস্ক পরানো এই জাতীয় ব্যবস্থা গ্রহণ করা স্বজনদের অভিযোগ বাইরে থেকে কিনতে হয় বেশিরভাগ ওষুধ এছাড়া পরীক্ষা নিরীক্ষাও করাতে হচ্ছে বেসরকারি বিভিন্ন ক্লিনিকে যার কারণে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে তাদের পরীক্ষা করাইতে হয় বিভিন্ন সে পরীক্ষাটা এখানে হাসপাতালে সব পরীক্ষা হয় না সেগুলো বাইরে থেকে করাইতে হয় এক্ষেত্রে যারা গরিব রোগী আছে তাদের পক্ষে এটা করানো সম্ভব হয় না এই জায়গায় ই নাই মেডিসিন নাই বাইরে দিয়ে 2000 টাকা দিয়ে টেস্ট করাই আনলাম আজকে চার দিনে ভর্তি আমি আমার বাচ্চা ঠান্ডায় অসুস্থ হওয়ার পড়ার কারণে আমি ভর্তি হয়েছি এখানে বিষয়টি স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান বছর শেষ হয়ে যাওয়ায় অনেক রিয়েজেন্ট এবং কিটের সংকট দেখা দিয়েছে এজন্য দরপত্র আহ্বান করা হয়েছে এখন কিটগুলো শেষের দিকে যে কারণে আমাদের কিছু কিছু পরীক্ষা আমরা এখান থেকে করতে পারছি না তবে এই এমএসআর টেন্ডার যেহেতু হয়ে যাচ্ছে এই দুই এক সপ্তাহের মধ্যে আমরা রিয়েজেন্টগুলো পেয়ে যাব কিটগুলো পেয়ে যাব তখন এখান থেকে সব ধরনের পরীক্ষা হবে হাসপাতালের তথ্য অনুযায়ী ডিসেম্বরে প্রতিদিন গড়ে 134 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এছাড়া বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে গড়ে প্রতিদিন 91 শিশুকে নিউজ ডেস্ক দেশ টিভি